জিবি হসপিটাল ত্রিপুরার মূল হসপিটাল যতগুলো কোভিড নাইন্টিনের পেশেন্ট সিরিয়াস পেশেন্ট লোকে তুলো জিবিতে রেফার হয় তার সঙ্গে সঙ্গে আপনারা সবাই অবগত আছেন এএমসিতে মানে আগরতলা খুদ আগরতলা শহরের মধ্যে কোভিড নাইন্টিনে পজিটিভের সংখ্যা বড় মাত্রায় বেড়েছে তো তার জন্য জিবি হসপিটালগুলোর লোড অনেক বেড়ে গেছে যাতে অসুবিধা না হয় যেই যেই অসুবিধাগুলো মাঝখানে আমরা ফিল করেছি সেগুলো সুচারুর উপরে সম্পন্ন করা যায় তার জন্য আজকে বিস্তারিত আলোচনা হয়েছে সব ব্যবস্থা করার বন্দোবস্ত করা হয়েছে আমি আশা করি আগামী দিন থেকে জিবি হসপিটালে কোনো ধরনের অসুবিধা হবে না সেটা অ্যাডমিনিস্ট্রেশনে হোক আর ম্যানেজমেন্টে হোক ডাক্তারের বিষয়ে হোক নার্সের ব্যবস্থা হোক আর ওষুধপত্রের ব্যবস্থা হোক সবগুলো সুচারুরূপে বিস্তারিত আলোচনা করা হয়েছে সবগুলো সমাধান করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে জনতাকেও আপিল করব যে আপনারা সাবধানে থাকুন অতি উৎসাহিত হয়ে জিবি হসপিটালে ভিড় না করা ও যাদের দরকার এরাই আসুক এসিমটোম্যাটিক যারা রয়েছেন এরা যাতে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থাকেন তাদের ব্যবস্থা এই সবগুলো বিস্তারিত আলোচনা আমি আশা করি তাতে ত্রিপুরাবাসীর লাভ হবে এবং জিবি হসপিটালে ডাক্তার থেকে নিয়ে যে সাফাই কর্মচারী আছেন তাদেরও লাভ ডাক্তাররা বিশেষ কিছু মানে সাজেশন রাখেছে কি আজকের এই মিটিংয়ে হ্যাঁ কিছু কিছু সাজেশন দুর্গা পূজার বিষয়ে ওনাদের কিছুটা সাজেশন ছিল সেটা আমি কেবিনেটে আলোচনা করব কীভাবে হবে কী কী করা কী করা উচিত তারপর ভিড়ভাট্টাগুলো কীভাবে কম করা উচিত লকডাউনের বিষয়ে আলোচনা কী করা উচিত এই বিষয়গুলো আলোচনা আছে কারণ এক্সপার্ট এনারাই ওনাদের সঙ্গে আলোচনা করেই হিস সিদ্ধান্ত নেওয়া উচিত আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে যারা এক্সপার্ট যারা সিচুয়েশনটা বোঝেন জানেন তাদের অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করাটা সঠিক হবে তার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা ক্রমশই রোগী বাড়ছে মানে বেড সংখ্যা কি বাড়ানোর কোনো ব্যবস্থা রয়েছে বাড়ানো হয়েছে অলরেডি জয়ন্তী ব্লক তৈরি হয়ে যাচ্ছে এনটিএইচ ওয়ান এর শিফটিং 120 বেড 110 বেড আছে সেটা অলরেডি 16টা পেশেন্ট আইসিউতে শিফটিং হয়ে গেছে এখনও কন্টিনিউয়াস শিফটিং চলছে ওর যেখানে জিবিতে 110 বেড ছিল তার মধ্যে পেশেন্টরা আমি নিজে দেখেছি বলপূর্বক না আমরা জিবিতেই থাকবো বাইরে যাবো এ সিমটমেটিক যেতে চায় না বল করে জোর করে তো কাকু উঠানো যায় না তো নিচে গিয়ে শুয়ে যাচ্ছে তবু নিচে ম্যাট্রেস দেওয়ার ব্যবস্থা আমি খুব লক্ষ্য করেছি তিন দিন আগে যে ছিল আছে তো অনেক মোর দেন বেটার হয়েছে সাফ সাফাই বাকি সব কিছু আজকে ব্যবস্থিত করে দেওয়া হয়েছে আর আপনি বলুন না 110 ক্যাপাসিটি সেখানে যদি 250 লোক চলে যায় তো কীভাবে করবে তার বাথরুমের ক্যাপাসিটি তো 100 জনের হিসাবেই তো করা হয়েছে সবগুলো এই একটা সমস্যা কিন্তু আমি আপনাদের মাধ্যমে এটাও আপিল করবো আগরতলা যারা পেশেন্ট প্রাইভেট গাড়িতে চলে আসে এসে সিধা জিবিতে ঢুকে যায় এই সিমটমেটি ভগৎসঙ্গে চলে যাও ওখানেও বেড রয়েছে সেখানে 20টা মাইল্ড সিমটোমেটিক পেশেন্টের জন্য ব্যবস্থা রয়েছে আফানিয়াতে রয়েছে তো ওখানে চলে যাওয়া শুধু জিবিতে আসে ভিড়ে না করা কারণ জিবি একমাত্র এখানে সমাধান হয় নয় সিরিয়াস পেশেন্টের জন্য সর্বশেষ রাজ্যবাসী এবং আগরতলা শহরের বাসীর উদ্দেশ্যে আপনার কি বক্তব্য আগরতলাবাসী এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে এটাই যে সরকার আপনাদের সঙ্গে রয়েছে সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু ভিড়ভাট্টা না করার অযথা যাতে বাজারগুলোতে না যাওয়া এটাই স্কুল বন্ধ করে রেখেছি ইনস্টিটিউশন বন্ধ করে রেখেছি অথচ স্কুলের মধ্যে ভিড় হলে এখন যদি বলে স্কুল খুলে দেবো বাচ্চাকে তো বলে না না দেবো না অন্যায় করেছেন আরে আপনারা কেন করছেন বারবার বলছি বাজারে কেন যাচ্ছেন ভিড় কেন করছেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন শুনতেই চাইছে না আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন যখন আপনি আপনার পরিবারের বিষয়ে সচেতন না সরকার কীভাবে করবে সরকার তো আপনাকে দিশানির্দেশিকা দিতে পারে কারণ গণতান্ত্রিক দেশ আপনার বাঁচার অধিকার আছে বলার অধিকার আছে শোনার অধিকার আছে কিন্তু আপনার বাঁচার অধিকার অন্যের বাঁচার অধিকার যাতে কেড়ে না নেয় সেটা আপনার নৈতিক অধিকার সেই দিকে আমরা নজর রাখতে সবকিছু সময় থ্যাংক ইউ